যুদ্ধ আসছে, প্রস্তুত থাকুন। নরওয়েতে মার্কিন মেরিন কোরের যে বাহিনী এখন মোতায়েন রয়েছে, সেই বাহিনীকে মোতায়েন করা হয়েছিল শান্তিকালীন পরিস্থিতিতে, কিন্তু যে কোনো মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়াতে পারে, এ কথা মাথায় রেখে বাহিনী যেন নিজেকে প্রস্তুত রাখে, এমনই বার্তা দিয়েছেন জেনারেল নেলার। রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হয়ে উঠতে পারে পরবর্তী সংঘাতের কেন্দ্রবিন্দু, এমন ভবিষ্যৎবাণীও করেছেন মার্কিন সামরিক কর্তা। নরওয়েতে এক মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে নিজের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে এলেন জেনারেল রবার্ট নিলার। নরওয়ের রাজধানী অসলোর 460 কিলোমিটার উত্তরে অবস্থিত ট্রন্ডহেইমে মার্কিন মেরিন কোরের 300 জনের একটি দল এই মুহূর্তে ঘাঁটি গেড়ে রয়েছে। মার্কিন বাহিনীর ইউরোপিয়ান কমান্ডোকে এবং ন্যাটো বাহিনীকে সহায়তা করতেই মার্কিন মেরিন কোর অবস্থান করছে ওই অঞ্চলে। বৃহস্পতিবার সেখানেই তিনি যুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। সেই সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফসের সদস্য জেনারেল নেলার। নেলার বলছেন, আমি আশা করব আমার কথা ভুল প্রমাণিত হবে, কিন্তু একটা যুদ্ধ আসছে। জেনারেল নেলার মার্কিন বাহিনীর কোনো ছোটখাটো কর্তা নন, অন্যতম শীর্ষ নীতি নির্ধারক তিনি, তাই তার মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে আন্তর্জাতিক মহল।